بسم الله الرحمن الرحيم. السلام عليكم প্রিয় দর্শক, বরাবরের মতই বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে হাজির হইছি আসলে ধান খেতে মাছ চাষের কি সুবিধা। প্রিয় দর্শক, এর আগে ধান চাষে মাছ চাষে অনেক তথ্য দিয়েছিলাম, এখানে এইবার যেটা আমরা পাইলাম প্রিয় দর্শক সেটা হলো মাছ কম খাবার খায়। আমরা আসলে এই বছর প্রচণ্ড তাপের কারণে আমরা কোনো মাছ করতে পারি নাই। এই ধানের জমিতে মাছ আহরণ করার পর কিছু মাছ অবশিষ্ট ছাড়া যায় যেটা আসলে আমরা ধরতে পারি নাই, হয়তো 10-20-50টা হবেই না, 20-30টা মাছ ছিল। সেই মাছগুলাই অটো ব্রিড হয়ে গেছে, আমি আর আগেও সেই তথ্যটা দিছিলাম। সেই মাছগুলাকেই আমরা কিন্তু দেখেন কয়েক অল্প কিছু খাবার দিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। বিভিন্ন সাইজ হয়ে গেছে, মানে একসাথে না। আর এই সাইডের মাছগুলো প্রিয় দর্শক আপনারা যদি দেখেন, এটা আমাদের মাছ বাড়ির হাউজে কিছু মাছ ছিল, সেই মাছ কটাকে আমরা এখানে মনের সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা বলতে পারেন আমরা কিন্তু দিছি। প্রিয় দর্শক, এটা কিন্তু খুবই সুন্দর আছে, আল্লাহ রহমত। অল্প সময়ে আমাদের ভিয়েতনামি কইটার অত্যন্ত গ্রোথ হয় এবং এটা ছোট বড় থাকে না, কিন্তু এই পাশের মাছগুলো অন্তত কত গ্রেড হচ্ছে জানি না, কিছু ডিমের থেকে কেবল বাড়াইছে, কিছু একটু বড় হয়েছে, বিভিন্ন গ্রেড, যেটা আল্লাহ পাকের অশেষ রহমত, মালিকের অশেষ দয়া। আমার মনে হয় এই বছর এই পুকুরগুলো পড়ে থাকতো, কিন্তু আল্লাহ ধৈর্যর কঠিন পরীক্ষা, সেই পরীক্ষাতে আল্লাহ আমাক উত্তীর্ণ করছে। অলরেডি মাছ হয়ে গেছে, এর আগে আপনাদেরকে দেখাতেই পারতাম না, দেখছেন আপনারা যে অল্প কিছু মাছ, সেই মাছগুলোর থেকেই আল্লাহ খুবই সুন্দর মাছ দিছে। এখানে প্রিয় দর্শক কতটুকু বুঝতে পারছেন, দেখেন এই যে ধানের কুশি থেকে নতুন করে আবার ধান আসছে, এবং একটা জুপ্লান্টন হাইটোপ্লান্টন সূর্যের ইয়াতে এই সাইডেও যদি আপনারা দেখেন, দেখেন শ্যাওলাগুলো কিন্তু জন্ম নিছে, যেটা মাছের প্রচুর পরিমাণের খাবারের ঘাটতিটা পূরণ করতেছে। আমি আপনাদেরকে ধান খেতে যে মাছ চাষের আমন্ত্রণ জানাইছিলাম, যে উৎকৃষ্ট যেটা অবশিষ্ট থাকে সেটাই মাছ অত্যন্ত পছন্দ করে। ন্যাচারাল খাদ্যটা মাছের জন্য আসলে অত্যন্ত প্রয়োজনীয় একটা খাদ্য, কিন্তু আমরা এই যে কিনা ফিড খেলে আসলে আমরা মাছ পালতেছি, কিন্তু দেখা যায় 25 কেজি ফিডের দাম 2300 টাকা নেই, কিন্তু 2300 টাকার ফিড খেলে আদেও বাংলাদেশে কমেন্ট করবেন অবশ্যই 2300 টাকার মাছ আমরা উৎপাদন করতে পারতেছি কিনা। এবং আমরা অন্য জনার উপর নির্ভরশীল, অর্থাৎ যে ফিডের মালিক তার উপর নির্ভরশীল। আমাদেরকে যদি নির্ভরশীল হতেই হয় সেই মালিকের উপর নির্ভরশীল হব, যার সব কিছুর সর্বময় ক্ষমতার অধিকারী। প্রিয় দর্শক, এই বছর আমার প্ল্যান আমি আপনাদেরকে বলি, মাছই করতে পারলাম না, তার আর প্ল্যান কী বলবো জানি না। যে কটায় আছে আল্লাহ, যে কটায় আমার দিছে কুদরতি দয়াই, সেই কাপুরুর রাহিম রহমানুর রাহিম, সেই কটাকেই এই ধানের গরু যদি ধান খড় খেয়ে বাঁচে, মাছও অবশ্যই এই খড় পছন্দকৃত এই খড়টা খাবে। এবার পুঁইশাক কিছু করব, এই ধানের এই খড় পচা, এবং আমার প্ল্যান আছে এবার আমি পুঁইশাক কিছু করব। এই পুঁইশাকটা কই মাছ অত্যন্ত খায়, ট্যাংরা মাছ সব মাছই খায়, আমি এগুলাকে খাওয়াই। এবার দেখব যে আমার 5 লাখ টাকার মাছ বেচার দরকার নাই, 5 লাখ টাকার মাছ বেচতে যা 5.5 লাখ টাকার আমার খাদ্য কিনে খেলার চাইতে আমি 50,000 টাকার মাছ বেচবো, কিন্তু খাদ্য খেলাবো 5,000 টাকার, তাহলে আমার 45,000 টাকার লাভ টিকবে। এবারকার আমার প্ল্যানটা প্রথম থেকেই ছিল যে এই যে ধানের এই যে ধান কিন্তু বার আছে, আবার এটাই মাছ খাবে, আমি দেখতেছি কিছু কই মাছ লাভ মারে ধানটা ধরে খাচ্ছে। এবং এখানে কিছু এজোলা আমি চাষ করছিলাম প্রিয় দর্শক, ফিড দিলেও সেই রকম মাছ খাচ্ছে না, এই এজোলাটা খেলেই এই মাছ কটা বড় হয়েছে। আমি এই জিরো খাদ্যটা 1 বস্তা কিনছিলাম, এটা দেখার জন্য আপনাদেরকে দেই এই এজোলাটা, এবং এই যে ধানের যে এ আছে, এবং আমি ইরি ধানের মাঠ থেকে কিছু খড় সংগ্রহ করব, এবং কিছু পুকুরের পাল পরিষ্কার করতেছি। আমাদের কৃষি ফার্মের কাজ শেষ হলে আমি কলমি শাক, পুঁই শাক, বিভিন্ন শাকসবজি খেয়ে যদি মানুষের সর্বোচ্চ ভিটামিন হয়, তাহলে আমি মনে করি আমার মাছেরও ইনশাল্লাহ, আমি টার্কি পালতে কলমি শাক খেলে, আমি হাঁস পালছি শাক খেলে, এই বছর আমার প্ল্যান হলো মাছ পালবো খড় আর শাকসবজি খেলে। যদি আমার ফিড কেনার প্রয়োজন হয় আমি শুকটি মাছ হাই প্রোটিন কম দামি মাছ কিনে খেলাবো, কিন্তু এই বছর নিয়ত করছি ফিডওয়ালা আমার টাকা, আমার এই দিন রাত পরিশ্রম করা টাকা, আমি ফিড কিনবো না, ফিড খেলাবো না মাছক। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম, আল্লাহ যদি আমাকে দয়া করে আমি ফিড ছাড়া এই বছর যেমন সাত ছাড়া ধান আবাদ করে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছিলাম, আল্লাহ যদি আমার তৌফিক দেয় আমি আল্লাহর কাছে চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এই বছর অর্গানিক মুক্ত
ফসল যেমন আমি ফলাচ্ছি এই বছর আমি ফিড ছাড়া মাছ ইয়া করব হয়তো বলবেন যে ফিড হাতে নিছেন এটা শুধু আপনাদেরকে মাছ দেখার জন্য এক বস্তা জিরো ফিড কিনছিলাম আল্লাহ যদি দয়া করে আল্লাহ যদি রহমানের রহিম এই হাউজে এখনো এগুলাতে মাছ করতে পারি নাই দুটো আটা মাছ কিন্তু প্রিয় দর্শক আমি দেখতেছি হয়তো মাছের রাস্তা বন্ধ করা যায় না কোন সাইডে কিভাবে ঢুকছে জানি না এখানেও কিছু মাছ দেখতেছি চলুন প্রিয় দর্শক ওই সাইডগুলোতে যাওয়া যাক এটাই হয়তো আর 10 থেকে 15 দিনে যখন মাছগুলো এখন বিভিন্ন সাইজ হয় আছে আপনারা দেখেন যেভাবে আছে দেখি আল্লাহ ভরসা আমরা তো সবই আপনাদেরকে দেখাই এই সাইডটা যদি প্রিয় দর্শক দেখেন এটাতে আমি কিছু মাছ দেখতেছি এটা আবার একই সাইজের হচ্ছে আল্লাহ ভালো জানে আল্লাহর নিয়ামত মিথ্যা কথা জীবনে বলি না বলার চেষ্টাও করি নাই যদি মিথ্যা বলতাম তাহলে আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দিত না এটাতেও কিছু মাছ কিভাবে আসলো কিভাবে হলো আমি জানি না দেখতেছি দেখেন এখানেও এটা ফের আবার একই সাইজ হয়েছে এটা হয়তো একটা দুটো মাছই ডিম দিছিল নাকি আমি জানি না এটা একই সাইজের মাছ দেখতেছি এটা খাবার টাবার এখনো দেই না প্রচুর খাবার আছে আমাদের জমিনের মধ্যে আল্লাহ হয়তো চায় জি দেশের মানুষকে কিছু মাছ দেখাবে তা না হলে কিভাবে এই ধানের জমিতেই এগুলো ফের আবার সম পরিমাণ মাছ প্রচুর পরিমাণে আছে কিন্তু মাছগুলোকে আমরা খাওয়ার অভ্যাস তো করি নাই খাবার দিলে হয়তো আসতো আমি ন্যাচারাল খাবার দিয়ে আর কি মাছগুলো এই বছর প্রতিপালন করবো প্রিয় দর্শক এই সাইডে যদি আপনারা আসেন ভাই এটাতে আমরা কিছু রেণু দিছিলাম ধান খেতে এটাতে কিছু রেণু ধানের কারণে জার্মিশন হয়েছিল আপনারা দেখুন কি পরিমাণ খাবার এখানে উৎপাদন হয়েছে যেটা মাছ খাওয়া শেষ করতে পারবে না এখানে কিছু মাছ দেখা যাচ্ছে ইনশাল্লাহ খুবই সুন্দর কেবল পুঁটি মাছের মতো হয়েছে এটা আমাদের দেওয়া রেণু ছিল এখানে কিছু মাছ থাকতে পারে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস দেখি এটা কি অবস্থা কিন্তু আমাদের যেটা বড় পুকুর এখানে আমরা মাছ দিছি এই যে দেখুন এখানে আল্লাহর রহমত আমার মনে হয় এটাতে যে মাছ আছে এগুলাই জাগা হবে না যদি আল্লাহ চাই আল্লাহ যদি দয়া করে আমরা এই বছর অত্যন্ত ইয়ার ভিতর আছি আমাদের কৃষি ফার্মে কিছু জমি জমা সংক্রান্ত কারণে আসলে আমরা আবহাওয়ার অনেক তাপমাত্রার কারণে হয়তো এই মাছগুলাই ইনশাল্লাহ যেন এ দেশের মানুষকে আমি দেখে যে আমি আসলে মাছ চাষ থেকে দূরে নাই আল্লাহ হয়তো সেটাই চাই কিছু শিং মাছও আমরা বাড়ির থেকে এনে দিছিলাম এখানে শিঙগুলোও খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে কয়েকটা মাছ ছিল শিঙগুলোও প্রিয় দর্শক যদি এই দিকে আসা যায় দেখো না শিং মাছ অবশ্য রাতের খাবার খায় এবং প্রচুর খাবার কারণে থাকার কারণে মাছগুলো আসলে আসেও না সেইভাবে কিন্তু কিছু শিং মাছও আমরা দিছিলাম এটাতে এটা দেওয়া শিং আমরা ব্রুডের জন্য সামনে বারে যে প্রিয় দর্শক যেগুলো নিয়ে আসছিলাম সেই শিং মাছ কটা কিন্তু আমরা এখানে দিয়েছি আল্লাহ সামনে বারও যেন এগুলার রেজাল্ট দেয় আমি এই বছর নিয়ত করছি সামনেবার আমি যেটা মাছ বেচছিলাম তার অনেক টাকা ফিট কিনতেই গেছে এবার আমি যদি মাছ কমও বেছি আমার যদি মাছ কমও হয় আমি এই বছর সিদ্ধান্ত নিছি আমি ফিডের দিকে যাব না ফিডের পরিবর্তে ন্যাচারাল কিছু খাবার খাইয়ে আমি কতটুকু করতে পারবো জানি না আমার মালিক জানে হ্যাঁ সেইটুকু নিয়ে আমি চেষ্টা করব আপনারা দোয়া করেন এই ঘাস খাদ্য হিসাবে এই মাছকে খাদ্য তৈরি করার সিস্টেম হিসাবে আমার মাথার যেটুকু ব্রেন আছে আমি দিয়েই যেন মাছ চাষ করতে পারি এই যে আবার ধান কাটার পরে আল্লাহ আবার ধান দিছে মনে হয় অনেক ধানের এই ধানের উৎকৃষ্ট যেটা পড়ে আছে সেটা খাচ্ছে আবার এটা যখন পানির নিচে চলে যাবে আবার এটা একটা মাছের খাদ্য হবে এবং অত্যন্ত পোকামাকড় এই ধানের গাছগুলোতে হয়েছে সেগুলাও মাছ খাচ্ছে আমরা নদী হাওড় বাওড়ে যে মাছগুলো শিকার করে আগে খাইতাম মনকে মন সেগুলোকে কেন কেউ ফিট দিত না এরা ন্যাচারাল খাবার খায় কিন্তু কৃত্রিম সিস্টেম এসে গেছে আমাদের বিজ্ঞানসম্মত হ্যাচারি ছাড়া মাছ হয় না এটাও আপনাদেরকে আমি ভুল ধারণা ভাঙে দিছি যে এই বছরও দেখেন আমার কোনো মাছই আল্লাহর কসম এখানে আমি দেই নাই শুধু শিং মাছ কটা বাইকটা এনে দিছি অলরেডি হয়ে গেছে এটাতে আমি কিছু রেণু দিছি অন্যান্যগুলো তো দেখতেছি মাছ আল্লাহর নিয়ামত আল্লাহ যেখানে পানি আছে সেখানে মাছ আছে যেখানে গাছ আছে সেখানে ফল আছে এটা আমাদেরকে মানতে হবে পরিবেশ যদি আপনি করে দিতে পারেন মাছ নিজে নিজেও ব্রিড করে এই বছর যে ভুল হওয়ার হয়ে গেছে সামনে বার থেকে আমি ওই রেণু করে নিয়ে এসে পুকুরে দেবো না সরাসরি ব্রুড মাছ সামনে বারের মতো এবার ডাইরেক্ট যদি দিতাম এই যতই তাপমাত্রা হোক লক্ষ লক্ষ মাছের মধ্যে কিছু মাছ হওয়া যেত কিন্তু প্রাকৃতির কারণে আমার এই বহুমুখী চিন্তাধারার কারণে আমি এবার মাছ থেকে অনেক দূরে আছি বা এখন পর্যন্ত পিছনে আছি এটাই যেন আল্লাহ সর্বোচ্চ মাছ চাষে নিয়ে যায় আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহর একটি নিয়ামতও যদি আল্লাহ বরকত দেয় একটি নিয়ামত এক কোটি নিয়ামতে পুরো আজ থেকে 10-12 দিন আগে আপনাদেরকে কোনো মাছই দেখাতে পারি নাই আল্লাহ
ধান খেতেও খুবই সুন্দর মাছ হয়েছিল সেটারও চিত্র দিছি এটাই জানো এই জায়গাগুলো বর্তমান মাছ আছে যেটা বড় পুকুর সেটাতেও মাছ নাই এই সাইডে যে 3 বিঘা করলাম সেটাতে অল্প কয়েকটা মাছ দেখতেছি জানি না আমার কি এই বছর হবে মাছ নিয়ে আপনারা আমার দোয়া করবেন ব্রুড মাছ আমাদের পর্যাপ্ত আছে কিছু রেনু চাচ্ছে এখন আমরা কিছু রেনু সরবরাহ করার আশা আকাঙ্ক্ষা নিয়ে আছি আপনাদের যদি রেনু প্রয়োজন হয় আমরা অত্যন্ত মানসম্মত শিং এবং কইয়ের রেনু ইনশাল্লাহ রাখছি যাদেরকে দিছি তাদেরও ভিডিও দেখাচ্ছি তারা সবাই ইনশাল্লাহ ভালো করছেন আলহামদুলিল্লাহ আসলে সবার দ্বারাই সবাই না মাস্টারের ছেলেই ওই স্কুলেই পড়ে দেখা যায় ফেল করা যায় রহিম করিমের ছেলে লেখাপড়া করে ম্যাজিস্ট্রেট হয় আসলে সবই ভাগ্য হয়তো এই বছর আমার কিছু দুর্বলতা ছিল কৃষি ফার্মটাকে জমিগুলার দিকে আমাকে ছুটে আমি মাছ নিশ্চিন্তা করার মতো একটাই মাথা একটাই মানুষ ফোনটাতে তখন 500 ফোন ঢুকে গেছে আমি সারা দেশের মানুষকেও সার্ভিস দিয়ে তাদের ভালো দিকটা আমি চাই আমার কি হচ্ছে হোক আমারটা আমার আল্লাহ দেখে আপনারা আমার জন্য দোয়া করেন আমার আর কিছুই লাগে না আপনাদের যে ভালোবাসা আর অনেকজনের সাথে অনেকভাবে চলতে ফিরতে বিভিন্ন কথা অনেকজনের সাথে জানা পাওনাও থাকতে পারে আপনারা মনোক্ষুণ্ণ হবেন না আমি কিছু নিয়ে যাব না আপনাদেরকে কিছু যেন দিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দেয় এই আশা ব্যক্ত করে শেষ করলাম আসসালামু আলাইকুম আর বিভিন্ন ভাবে আমার আইডিতে বিভিন্ন জনা ফেসবুকে নাম্বার দিয়ে আমার সহকারী এজিস্ট্যান্ট এই কথাগুলো বলতেছে আমার রুবেলের কোনো এজিস্ট্যান্ট নাই আমার রুবেলের কোনো সহকারী নাই আমি রুবেল একাই 100 আমি একাই পারি আমার মালিকের দয়া আপনাদের ভালোবাসায় আমার কথা বলে কেউ আপনাকে একটি আমার 65 এই একটাই নাম্বার একটাই ইমো একটাই হোয়াটসঅ্যাপ আর আমার কোনো লোকজন নাই আপনারা কারো দ্বারায় প্রতারিত হবেন না আজকেও আমাকে বিভিন্নভাবে প্রতারণার চক্র আমাকে নিয়ে চিন্তা করে কারণ আমি অনেক সময় অনেক জিনিস নিয়ে যাদের অনেক বড় বড় মাথা তাদেরকে নিয়েও মাথা ঘামাই যেমন এই যে আজকেই ফিট থেকে আমি সরে আসতেছি আপনাদেরকে সেই আমন্ত্রণটাই জানাচ্ছি হয়তো হতে পারে ফিটওয়ালা যে কিরে রুবেল মাছ ইয়া করে কিন্তু আমরা আসলে ফিট খেলে মাছ চাষ করে লাভ করতে পারতেছি না কীভাবে খেলাবো আপনারা আমাদেরকে লাভের একটা জায়গা দেন আমরা যেন ফিট খেলে মাছ চাষ করতে পারি আর বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিটা জায়গা আপনাদেরকে কাজে লাগাতে বলছে আপনারা কাজে লাগান আমরা এই বছর পুকুর পাড়গুলাতেও বিভিন্ন আগাম জাতের সবজিগুলো চাষ করবো এই প্ল্যান নিছি কিন্তু আমার খালি কলসি অর্থ ছাড়া আসলে কিছুই হয় না এতদিন জায়গা ছিল না আল্লাহ জায়গা দিছে এখন ওই জায়গাগুলোতে অর্থ অভাবে কিছু করব সেটাও পারতেছি না আসলে আল্লাহ গাফুরুর রাহিম আধা শাসে বলছিলাম যে একটি টাকাও নাই কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করাছে আমি এই পুকুর পাড়ও যেন আপনাদের দোয়া আমার মালিকের দয়া এবং সহযোগিতায় আমি কৃষিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি রাসায়নিক সার এবং ফিডমুক্ত মাছ এবং অর্থ ছাড়া কীভাবে আসলে কৃষিকে এগিয়ে নেওয়া যায় এই তথ্যগুলো অসংখ্য ভিডিও আছে অল্প খরচে কীভাবে একটা উদ্যোক্তা তৈরি হতে পারবেন না বুঝে না শুনে কয়েকদিন আগে আমাদের প্রিয় দর্শক না বললেই নয় 10,000 লিটার পানিতে 10,000 মাছ এই 10 গুণের কথা কয়া কত গুণ আপনাকে আমাকে নিয়ে ভুল ভ্রান্তিতে আমরা ছড়ে পড়ছি একটা চৌবাচ্চা বানে কয়েক লাখ টাকা মাছ লাভ হয় এই তথ্যগুলো আমাদেরকে দিয়ে আপনাকে আমার কালকে একটা প্রবাসী কান দিচ্ছে 2 লক্ষ লিটার পানিতে 2 লক্ষ মাছ দিয়েছেন যে দিয়েছেন কমেন্ট করবেন আমি নাম বলতে চাচ্ছি না আমি কাউকে নিয়ে আলোচনা করতে চাই না সে প্রবাসী ছিল ভুল করে সে কান্দাকাটি করতেছে তাই আমি উদ্যোক্তাদের অনুরোধ করব আপনার আগে ব্যবসা শিখেন ব্যবসা বুঝেন ব্যবসা জানে ব্যবসাতে আসেন নাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন হবে টেকনোলজির দোষ হবে রুবেলের দোষ হবে ইউটিউবের দোষ তাই না বললে নয় আপনারা সচেতনতা দেখেন দেখেন আসলে কি সেদিনকে একটা ইউটিউবে ভিডিও দেখলাম একটা চৌবাচ্চা থেকে কত লাখ টাকার মাছ বেরিয়েছে সেটার হিসাব বানাই মুশকিল আমি মনে মনে করছি যে গোটাল বাংলাদেশের মাছগুলো এত টাকা কিন্তু কমেন্টে দেখতেছি হ্যাঁ সে ভালো করবে তার ভালো হবে সে এগিয়ে যাবে কিন্তু আপনারা তো আমাদের সেলগুলাই নষ্ট করে দিছে যে লাভ দেখলে কী করি আর না করি বুঝি না তার ক্ষতি তার ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে আমি রুবেল সচেতন আপনাদেরকে সচেতন করি ভালো লাগলে ভালো না লাগলে ভালো আমার ভিডিও ভালো লাগলে দেখবেন না লাগলে ডিসলাইক করে চলে যাবেন আমার কোনো আপত্তি নয় কিন্তু আমার জায়গা থেকে আমি যেটা করি সেটা আপনাদেরকে বলি এই বলে শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম